রেশন দুর্নীতিতে শাহজাহান শেখের কাছে কোনো তথ্য জানার থাকলে ইডি ডেকে পাঠাতো, দাদা না গেলে বাড়িতে আসতে পারত, কিন্তু তা না করে সরাসরি বাড়িতে এসে তালা ভাঙার জন্যই জনরোষ তৈরি হয়েছে বলে মত তৃণমূলের বেপাত্তা নেতা শাহজাহান শেখের ভাইয়ের আলমগীর শেখের। তিনি নিজের সন্দেশখালী ১ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। তার দাবি, ঘটনার পর থেকে তিনিও জানেন না শাহজাহান শেখ কোথায়। ইডি আক্রমণের পর থেকেই তাদের পরিবারে বিপর্যয় দেখা দিয়েছে। বাড়ির বাচ্চারা আর বিদ্যালয় যেতে চাইছে না। তার দাবি, উত্তর 24 পরগনা জেলা পরিষদের তৃণমূল নেতা কাজ শুরু করতেই রাজনৈতিক প্রতিহিংসা শুরু হয়েছে। মূলত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বসিরহাট সফরে বক্তব্যের সঙ্গে ইডি সক্রিয়তার মধ্যে তিনি মিলও খুঁজে পাচ্ছেন। তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই আলমগীরের দাবি, দাদা দোষী সাব্যস্ত হলে সাজা পাক, কিন্তু তার আগেই তাকে অপরাধী বানিয়ে দেওয়া হয়েছে বলে মত তার। তাকে তদন্তের স্বার্থে ডাকার পরেও তিনি যদি সেই জায়গায় ইগনোর করতেন, না যেতেন, তারপরে ইডি সিবিআই আসলে মানুষের এই জিনিসটা মনে হতো না যে শাহজাহান শেখ নিশ্চয়ই যায়নি, মানে সে ভীতস্ত, তাই তার বাড়িতে ইডি এসছে। বিরক্ত করছে, বাচ্চারা কান্নাকাটি করছে, বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো আছে, সবকিছু মিলিয়ে ওরা মনে হয় ওরা আবার ওদের মামার বাড়ি টাড়ি চলে গেছে। আমার এক ভাই ডাক্তার, তিনি আছেন, সকালবেলা বেরিয়েছেন, ওর বাচ্চারাও আছে। এরা মোটে স্কুলে যেতে চাইছে না, যে যাবো না, বাইরে মানুষ, পুলিশ, লোকজন সবকিছু মিলিয়ে। আমার বাড়িতে আমার স্ত্রী আছে, তার শরীরটা শারীরিকভাবে অসুস্থ। সবকিছু মিলিয়ে মোটামুটি যারা গৃহ শিক্ষক আছে তারা বাড়িতে এসে পড়াশুনো করায়, তারাও ভয়ে আসছে না। মানে প্রচুর বাচ্চাদের পড়াশুনোটা নিয়ে ক্ষতি হচ্ছে। আর সবকিছু মিলিয়ে একদিকে প্রশ্ন উঠছে শেখ শাহজাহান অধরা কোথায় আছেন। সবকিছু মিলিয়ে আমরা খুব চিন্তিত। যে শুধু বলবো আপনারা দেখবেন যেন সঠিক তদন্তটা হয়। নিশ্চয়ই যদি সে সাজা প্রাপ্তি হয় বা সে যদি দোষের দোষী হয়, অবশ্যই সে সাজা পাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা সঠিক তদন্ত চাইছি এবং প্রশাসনের ওপরেই আস্থা রাখছি।